দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দুইশো জন সংসদ সদস্যের মধ্যে দুইশো সাতানব্বই জন শপথ নিয়েছেন বুধবার দশ জানুয়ারি সকাল দশটায় অমলিকে নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয় এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর আগে এমপি হিসেবে প্রথমে শপথ নেন ড শিরিন শারমিন চৌধুরী প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাননি এই মামলায় তার জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বুধবার রুলের উপর শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শায়েদ নরুদ্দিনের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন রায়ের পর মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন বলেন রুল ডিসচার্জ করে দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কিনা তা মক্কেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে সাত জানুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা আমুলিক সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী যোগ দিলেন সাবেক মন্ত্রী সচিব কবির বিন আনোয়ার বুধবার সকালে গণভবনে তিনি আওয়ামী যোগ দেন এলপিআর এর মেয়াদ শেষ হয়ে তিনি এই যোগদান করেন এরপর আমুলিক সভানেত্রী শেখ হাসিনা প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন তার হাতে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা বঙ্গবন্ধুর সদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সহার্থী উদ্যান আওয়ামী আয়োজিত সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে সমাবেশে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন সমাবেশ কেন্দ্র করে সহার্থী উদ্যানের আশেপাশে এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন